শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আসসালামু আলাইকুম। আমার নাম খন্দকার রুহুল আমিন। পিতা মৃত খন্দকার মমতাজ আহমেদ। আমার মাতা রাহিমা বেগম। গ্রাম আবদুল্লাপুর, পোস্ট আবদুল্লাপুর উপজেলা টঙ্গিবাড়ি জেলা মঞ্চস্থ। আমার বাবা ছিলেন পুলিশ অফিসার। তা আমার বাবা ফরিদপুরে ছিলেন, নারায়ণগঞ্জ পড়তাম, গেলাম শ্রীনগর। এই ছাত্র আহ্বায়ক হিসাবে আমরা বঙ্গবন্ধুর আওয়ামী লীগের সব কার্যক্রম করতাম। আমরা 7 মার্চ দল পড়ল, কলেজের কিছু লোক নিয়ে আমরা লাঠি নিয়ে, সাড়ে 3 হাত লাঠি নিয়ে রেস কোর্স মজা গেলাম, বঙ্গবন্ধুর বাথরুম পড়লাম, চলে আসলাম। হিসাব হিসেবে পাওয়ার এটা শুনতে পারলাম, জানতে পারলাম বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা দিলেন। তারপর আত্মীয় ঘুরে ঘুরে করতেছি, 7 দিন পর 28 তারিখ হবে বা 27 তারিখ হবে, নারায়ণগঞ্জ যখন ট্রাক ট্রাক নিয়ে আসছে, আমরা স্কুলগ্রাম করে ছাত্র নিয়ে প্রতিবন্ধকতা করবো, যে ট্যাঙ্ক ট্যাঙ্ক এগিয়ে সম্ভব না। আমরা চলে আসলাম কাঠপট্টি, আমরা সেই লঞ্চে রামচন্দ্রপুর গেলাম, কুমিল্লা রামচন্দ্রপুর গেলাম। সেখানে স্কুলে কুকুর সাথে একসাথে ঘুমাইলাম, বারিন্দায় রুটি খেলাম, এই হাঁটতে হাঁটতে সেখানে বিটঘর, সেখান থেকে আমরা 8-10 মিনিট পাড়িয়ে বর্ডার পাড়িলাম, ভারতে গেলাম কংগ্রেস ভবন। কংগ্রেস ভবন গিয়া সেখানে অবস্থান করলাম, চারপাশে ওখানে সিট করলো, আমাদের পালাইল মতিনগর, আগরতলা মতিনগর। সেখানে অনেক সেলটেল মারতেছে, 10-15 মিনিট থাকার পরে সেখানে সাক্ষাৎ হলো আমাদের বাদল ভাই, ম্যানন, এরা অনেক সাক্ষাৎ করলো। ক্যাম্প যখন উদ্ধার করতে গেলো, চলে আসলো মেলা করে, মেলা করে হায়দার সাহ, মেজর হায়দার, আরও আর্মি অফিসার ট্রেনিং করতে হলো, ট্রেনিং করা 3 নম্বর প্লাটুন ছিল আমার। ট্রেনিং করার পরে ট্রেনিং শেষে আমরা মে শেষ দিকে আমার বাসা আমাদের সিএসজিয়া টঙ্গিবাড়ি, এই 2-3টা এলাকা মিলা বাক্যের 33 জন আমরা আসলাম, গোজারিয়ার 30 জন লোক এক লোক আসলাম, কাইকের ট্যাগ থেকে ভাগ হয়ে নৌকা ঘুরে আসলাম মনসুর পারে। আমরা গ্যারেট দিয়ে দিল, গ্যারেট চার্জ করবো এবং একটা ডিস্টার্ব ক্রিয়েট করবো, তখন অস্ত্র দেয় আবার ভারতে চলে গেলাম। মেলাঘর থেকে স্টিংগান, প্লাস্টিক এক্সপ্লোজিভ, অল্প অল্প কিছু করে নিল। আমরা
শেষ দিকে টুঙ্গিবাড়ি আসলাম, সালাম সাহেব নামে এক লোক, সালাম দাদা, উনি আওয়ামী লীগের মুন্সিগঞ্জের ইটের পল্লের কাছে বাড়ি, ওখানে শেল্টার নিলাম আমরা পাঁচ সাতজন, অ্যাডভোকেট রাজা, এএসআই সালাম, বাংলাদেশ ব্যাংকের বর্তমান চাকরি করত ফিরুজ আহমেদ, খন্দকার রাজাউল করিম আমার ভাই, আরও তিন ছেলে আমার নামটা মনে আসছে না, শেল্টার নিলাম। আগস্টে হবে আব্দুল ভাটার মাইকিং হলো, উনি এলাকা আবদুল্লাহপুর আর ওই জায়গায় শেল্টার ছিলাম পুলঘাট কলকাতা পাশাপাশি, ওটা হলো টঙ্গবাড়ি, এগুলো মুন্সিগঞ্জ। যে পাকিস্তানের নেজাম ইসলামের প্রেসিডেন্ট আসবে ওই মিটিংয়ে, তা আমরা কী করলাম, খালেক নামে এক লোক স্যার সেই দুঃখিত, সে এখনও মুক্তিযোদ্ধার তালিকা করতে পারে, মারা গেছে, ওনার ভাই হয়েছে, কী অবস্থা গেলাম। সন্ধ্যার পরে পুল পার হলাম, সালাম সেবা পলের উপর আসলো, বাজারে গেলাম, পাটকড়ির মধ্যে ইস্টার্ন গান রাইফেল লোক টুপি আস টুপি আস লোক, উনি বলতেছে পাকিস্তানকে কায়েম রাখো, মানে পাকিস্তানের অনুকূলে যা বক্তব্য দেওয়ার পাবলিককে মোটিভেশন করতেছে। আমি একটু দুশ্চিন্তা হট হ্যান্ডটা বলছিলাম, যে মানুষ ল্যাংটা স্যাংটা দৌড় ফায়ার করলাম, সাইডে ফায়ার করলাম, সেখানে ছজন স্পটেড পাকিস্তানে আর্মি আসলো, আল শামস একটা জাহাজে ঘোরা। এর পরের দিন হবে বিবিসির মাঠটাল রিকে বাজার অর্থাৎ মুন্সিগঞ্জ এলাকার রিকে বাজার একটা বন্ধ হয় ওখানে আসছে, আলাপ করলাম, তখন বললাম আমি মুক্তিযোদ্ধা, কী হয়েছে ঘটনা, এই আব্দুল ঘটনা তখন আর বিস্তারিত বললাম, বিবৃতিতে প্রচার হয়েছে এই ঘটনা। তারপরে আব্দুল বাজার ক্লাব সমর্থন বসে রাজাকাররা আপনার ক্যাম্প ছিল আর রাইফেল দরকার, রাজাকার কমান্ডার বাড়ি ব্যাথা ওষুধ আলাপ করলাম, টেস্ট স্বাধীন হয়ে যাবে আজ দাও, তা তুমি কেন ওই রাজাকারটা কথা বা তোমার মুক্তিতে ভালো পথ দেয় তুমি, তুমি আমার সারেন্ডার করে দিও, তোমার কথা ছিল আগামী সপ্তাহে নৌকাতে গেলাম, আমরা উপরে গিয়ে সাতটা রাইফেল পেলাম, সাতটা রাইফেল নিয়ে আমাদের হেফাজত রাখলাম। আমি এরপরে নিলাম জাহাঙ্গীর, জাহাঙ্গীর হলো ফুটপিঙ্গ রেজিমেন্ট চোখ রেজিমেন্ট সূর্যে আছে, পরে পিক আপ করলাম, ও আবার যে মুন্সিগঞ্জ ট্রেজের লুটেছে ওদের কিছু অস্ত্র ভাগে পাইছে, তো কইলাম ভাই অস্ত্র আপনার অস্ত্র আপনি রাখেন আমরা সাথে থাকেন, আমরা আবার মেলা করলাম, মেলা করে সেখানে পনেরো দিন থাকলাম, আমরা এখন থেকে ক্যাপ্টেন চৌধুরীর মাধ্যমে আমরা প্রায় সত্তরজন লোক আবার মুখ করলাম, মুখ করার পরে আসলাম আগ্রার কারিমপুর যুদ্ধে গেলাম, ক্যাপ্টেন সিদ্দিক মারা গেল লঞ্চে লঞ্চের, তারপরে রতনপুর যুদ্ধে গেলাম, টঙ্গিয়ে ডিগে পরে আমার নারায়ণ পেটাম নারায়ণগঞ্জ গিয়াসুদ্দিন বিপত্তির আন্দোলনে যুদ্ধ করছি, ওই আমরা মরিয়ম স্কুলে আমরা আমাদের অস্ত্র দিলাম, কিছু লেখাপড়া শুরু করলাম, ইন্ডিয়ান পাস করলাম, বর্তমানে এই অবস্থায় আসি। ধন্যবাদ। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।